গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, সকাল সকাল এই যে এক গাদা কাপড় নিয়ে রেডি, শুধু এতটুকু না, আরও আছে। তো আজকে হলো সানডে, তো সানডে স্পেশাল। যেমন সানডেটা স্পেশাল হয়, সেরকম সানডে অনেক কাজও থাকে। তো আমারও আজকে অনেক কাজ আছে, চলো সকালটা শুরু করি। ফার্স্ট কাপড়গুলো আগে ভিজিয়ে নিই, আগে কাপড়টা ভিজিয়ে নিই, তারপর অন্য কাজ। ঠিক আছে, চলো কাপড়টা আগে ভিজিয়ে, আরও অনেক কাপড় আছে। তবে ওয়েদারটা আজও মানে মেঘলা করে আছে আকাশটা, এখনও হয়তো বৃষ্টি নামবে, কিন্তু কিছু করার নেই। এই যে স্কুলের এগুলো আয়নের, দেখো কী অবস্থা। সকাল থেকে আজকে মানে হ্যাপি সানডে, একদম সানডে একদম খুব ভালো কাটছে। সকাল থেকে কতবার যে আমি ঘর ঝাড়লাম, মানে একবার এই রুম ওই রুম, এই রুমটা কী অবস্থা হয়েছিল, এটা একটু গোছ গাছ করলাম, একবার এটা একবার ওটা, প্রচুর হাঁপিয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। দিভাই ভাত করেছে, তো এখন একটু কিছু খাবো, খেয়ে তারপর ওই কাপড়গুলো কাচবো, অনেকগুলো কাপড়, অনেক কাপড়। তো এখন কাপড়গুলো কাচবো, তারপর আরও অনেক কাজ আছে। আজকে একদম মানে অনেক কাজ নিয়ে বসেছি, চলো একটু খেয়ে নিই, পেটে একদম ভীষণ খিদে পেয়েছে, একটু খেয়ে নিই তারপর বাকি কাজগুলো করবো। তো দেখো, শোকেসের যে ঢাকনাগুলো দেওয়া ছিল, আগে যেগুলো ছিল ওগুলো চেঞ্জ করেছি, আর নতুন ঢাকনা দিয়েছি, আর যা টুকটাক জিনিস আছে সব গুছিয়ে রেখেছি। আর এই যে আমার দুই বাবা, আয়ান বাবা, আবির বাবা, আর এই গোপালটা অনেক আগের, অনেক আমার বিয়ের বছরের এই গোপালটা, আর এটা হলো আবিরের বার্থডে গিফট। তো ব্যাস এতটুকুই। তো আমি একটু ভাত খেয়ে নিয়েছি, খেয়ে আবার কাজে লেগে গেলাম। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তো কাপড় ধুতে যাওয়ার আগে ভাবলাম যে ফ্রিজের জিনিসগুলো আগে নামিয়ে নিই, এগুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে তারপর কাপড়গুলো ধুতে যাব, কারণ ফ্রিজটার ভীষণ খারাপ অবস্থা। আর কতদিন থেকে বৃষ্টি বৃষ্টি করে কোনো কাজই হয়নি ঠিক মতো, তো তাই আজকে মানে মোটামুটি সব কাজ আজকে একসঙ্গেই, মানে মনে হচ্ছে যে সব কাজ একসঙ্গে করে নিই। তো চলো ফ্রিজের জিনিসগুলো আগে নামিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, তাই হ্যালো বললাম। এখন মানে সন্ধেই হয়ে যাচ্ছে, 5টার উপরে বাজে। তো অনেক মানে অনেক কাজ ছিল আজকে, সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। মানে সেই যে ফ্রিজ পরিষ্কার করতে নিয়ে, তারপর এদিকে ফ্রিজ পরিষ্কার করা, এদিকে রান্নাঘরে একটু কাজ করা, তারপর এই তো চান, বাচ্চাদের খাওয়ানো, ও এলো ওকে খাওয়া দাওয়া, এই সব করে করে আর হয়ে ওঠেনি। তারপর এতগুলো কাপড় কেচে ওগুলো আবার মেলতেও তো কতটা টাইম লাগে বলো। তো সব করে তারপরে যে আবার মোবাইলটা যে হাতে নেব, সেই সময়টা ছিল না যে মোবাইলটা হাতে নেব। তো এই একটু ফ্রি হলাম, অ্যান পড়তে গেল, আবিরও পড়তে গেল, দুজনেই চলে গেছে, এখন একটু ফাঁকা আছি। এই যে দেখো, ফ্রিজ দিয়েছিলাম যে এখানে রেখেছি জল ঝরার জন্য, তো জলটা ঝরে গেলে তারপর লাগাবো। কিন্তু একটা কাজ বেড়ে গেল, কাজ বেড়ে গেল বলতে একটা জিনিস খারাপ হয়ে গেল, মানে ফ্রিজটা চলছে না।
তো এবার ফ্রিজটা ঠিক করতে হবে, মানে লোক ডাকতে হবে। জানোই তো ফ্রিজ ছাড়া এখন চলা ভীষণ মুশকিল। তো মাছ নিয়ে এসেছিল আজকে, তো মাছ রান্না করলাম, ছোট মাছ ছিল তো ছোট মাছ রান্না করেছি। আর দি ভাই মোচা ঘণ্ট করলো, ডাল করলো, মাছটাও দি ভাইই কাটলো। তো এবার কালকে যেন মাছ নিয়ে এসেছিলো, তো মাছ আবার পাশের বাড়ি দিদির ফ্রিজে রেখে এলাম, কারণ আমার ফ্রিজটা এবার আজ যদি লোক আসে তো ঠিক আছে, তা না হলে তো আজকে ঠিক হবে না, তাই পাশের বাড়ি দিদির ফ্রিজে রেখে এলাম মাছটা, কারণ সবজিগুলো তো থেকে যাবে কিন্তু মাছটা রাখা যাবে না, তাই ওখানে রেখে এলাম। তো আজ আর মানে কিছু করার ইচ্ছে নেই, এবার সন্ধ্যাবেলা কিছু টিফিন তো করতে হবে, সেটা সন্ধ্যাবেলা পরে করব। তো ব্লগটা আজকে আর বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তার আগে তোমাদেরকে মানে কথা বলা ছিল যে আমি ভেবেছিলাম যে সকালের দিকে ব্লগটা দেব, কিন্তু আমি আজকে যে সকালের দিকে ব্লগটা দিয়েছি, মানে সানডে সকালে যে ব্লগটা দিয়েছি, একদম মানে সকালের দিকে ব্লগ দেওয়াতে না আমার একদম ভিউজ হচ্ছে না, কিন্তু বিকেলের দিকে দিলে তো ভিউজটা পাচ্ছি। তো এবার আমি বুঝতে পারছি না ব্লগ মানে আমি ভিডিওগুলো কখন পোস্ট করবো, মানে সকালের দিকটা দেবো না বিকেলের দিকটা দেবো। তোমরা আমাকে একটু মানে যারা দেখো আমার ব্লগগুলো, তোমাদের কোন টাইমটাতে সুবিধা হবে আমাকে একটু বলে দিও, তাহলে কমেন্টে একটু বলে দিও যে কোন টাইমটায় দিলে তোমাদের সুবিধা হয় দেখতে, তাহলে আমি সেই টাইমেই ভিডিওগুলো পোস্ট করব। কারণ ভিডিওগুলো দেওয়ার পর যদি মানে সঙ্গে সঙ্গে ভিউজটা না আসে তাহলে সেটা পড়ে যায় নিচে, ওই জন্য তাই তোমাদের বলছি যে তোমরা বলে দিও কোন টাইমে ভিডিওটা দিলে তোমাদের সুবিধা হবে, তাহলে সেই টাইমেই পোস্ট করব। ঠিক আছে, আজ আর বেশি কথা বলবো না, আমার একদম ভালো লাগছে না, এখন একটু আমি রেস্ট নিতে চাই, ভীষণ হাঁপিয়ে গেছি। তো চলো, কিন্তু একটু ভিডিও বানানোর ছিল, চলো আবার এগুলো গোছ গাছ করতে হবে, মানে যে ফ্রিজের জিনিসগুলো ঠিকঠাক মতো রাখতে হবে। এবার লোক কখন আসবে জানি না, কখন লোক আসবে। আজ এই ঘর পরিষ্কার করা এই করে না, এগুলো করে করে একদম মানে হয়ে ওঠে না সময়। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে আমাদের কারেন্টটা এতবার মানে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, মানে একদম নিঃশ্বাস প্রশ্বাসের মতো, একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে, এমন করে যাচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।